কৃষিকাজ আবহমান বাংলার হাজারো বছরের ঐতিহ্য। এখনও দেশের সিংহভাগ মানুষ কৃষিকাজ করেই ঘুরাচ্ছেন ভাগ্যের চাকা। শুধু দেশে নয়, বিশ্বজুড়ে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের তাজা ফল ও শাকসবজির চাহিদা। বদলাতে থাকা এই সময়ের সাথে তাল মিলিয়ে কিভাবে খুলবেন সমৃদ্ধির দরজা? আপনার কৃষিকে সমৃদ্ধ করতে আমদানিকারক দেশসমূহে রপ্তানি করতে পারেন আপনার ফলানো কৃষি পণ্য। শুধু জানতে হবে কি করে নিজের পণ্যটা বাজারজাত করতে হবে। চলুন আজ শিখি, কাল নিজেই নিজের সৌভাগ্য গড়ি। আমদানিকারক দেশসমূহের বাজারে কৃষিপণ্য বাজারজাত করতে হলে বিজ্ঞানসম্মত নিয়ন্ত্রণ কাঠামো ও বিধিবিধান মেনে চলতে হয়। সকল কৃষক, ফসল প্রক্রিয়াকারী, সংরক্ষণকারী, সরবরাহকারী, বিপণনকারী ও রপ্তানিকারীদের অবশ্যই আমদানিকারক দেশসমূহের স্বীকৃত খাদ্যপণ্য নীতির দেওয়া নির্দেশ পালন করতে হবে। রপ্তানিকারককে সাধারণত আমদানিকারক যে কোনো দেশে খাদ্যপণ্য পাঠানোর সময় যে দেশে পাঠানো হচ্ছে তাদের নিজস্ব খাদ্য আইনও মানতে হবে। এছাড়াও বাংলাদেশের সাথে যদি অন্য কোনো দেশের কোনো একপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তি থাকে তাহলে সেই অনুযায়ীও রপ্তানি করতে পারবেন। আমদানিকারক অনেক দেশে, বিশেষ করে ইউরোপের বড় পাইকার বা খুচরা বিক্রেতারা গ্লোবাল জিএপি, ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম বিআরসিজিএস, আইএফএস, অর্গ্যানিক, এফএসএসসি এর মাধ্যমে নিয়ম মেনে পণ্য সরবরাহের শর্ত দেয়। শুধু তাই নয়, তৃতীয় পক্ষের মাধ্যমে সরবরাহকারীরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ পদ্ধতি মানছেন কিনা সেটা তদারকি করে। বিভিন্ন আমদানিকারক দেশের, বিশেষ করে ইইউভ এর নিরাপদ খাদ্য আইন অনুযায়ী রপ্তানির মূল নীতিগুলো হল তাজা ফল ও শাকসবজির উৎপাদন থেকে শুরু করে ফসল ব্যবস্থাপনা, সংরক্ষণ ও সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়াটির নিরাপদতা নিশ্চিত করা। তাজা ফল ও শাকসবজির উৎপাদন থেকে শুরু করে সর্বশেষ ব্যবহারকারী পর্যন্ত ফসলের বিপত্তি ও বিশ্লেষণ এবং সংকটপূর্ণ নিয়ন্ত্রণ ধাপ নীতি বা এইচএসিসিপি সম্পর্কে জানতে হবে। রপ্তানির প্রতিটি ধাপ অনুযায়ী উদ্ভিদের প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলা, খাদ্য প্রতিষ্ঠান বা রপ্তানিকারকের নিবন্ধন বা অনুমোদন নেওয়া, তাজা ফল ও শাকসবজির উৎস শনাক্ত করা। এখন জেনে নিন বাংলাদেশ থেকে আমদানিকারক দেশসমূহের বাজারে তাজা ফল ও ফসল রপ্তানির ধাপগুলো। কৃষক হিসেবে সমিতিতে নিবন্ধিত হওয়া, আঞ্চলিক ফসল সংগ্রহ করা, চুক্তিবদ্ধ কৃষকের কাছ থেকে ফসল সংগ্রহ করা, প্রাথমিক বাছাই, প্যাকিং ও লোডিং, পণ্য আনলোডিং করে ট্রলিতে রাখা, কার্টন খোলা, পণ্য ধুয়ে আলাদা ও গ্রেডিং করা, ডিএই এর পরিদর্শন ও ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করা, এরপর রপ্তানির জন্য পণ্য পুনরায় প্যাকিং করা, কার্টন ঠান্ডা কক্ষে রাখা, কার্টন শীতলীকৃত গাড়িতে লোড ও কেন্দ্রীয় প্যাক হাউসে সিল করা, বিমানবন্দর কার্গো হাউসে কার্টন সরবরাহ করা, কেন্দ্রীয় প্যাক হাউসের কর্মী দ্বারা ঠান্ডা গাড়ির সিল খোলা, চুক্তিবদ্ধ ফ্রেইট ফরওয়ার্ডারের মাধ্যমে পণ্য ঠান্ডা গাড়ি থেকে ট্রলিতে আনলোড করা, এয়ার কার্গো হ্যান্ডলিং কর্তৃপক্ষ দ্বারা পণ্য ওজন, RA3 EDS স্ক্যানার মেশিনে কার্টন স্ক্যান করে ট্রলিতে নামানো, লোডিং এরিয়াতে কার্টন ট্রলি থেকে হাতে নামানো ও বিমানের কন্টেইনারে প্যাক করা, কন্টেইনার বিমানে উঠানো এবং গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো। মনে রাখতে হবে, রপ্তানি করার জন্য অবশ্যই খাদ্যের স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি। এছাড়াও উৎস শনাক্তকরণ করার প্রক্রিয়া ভালোভাবে জানা দরকার। পাশাপাশি জানতে হবে অনিরাপদ খাদ্য প্রত্যাহারের সঠিক পদ্ধতি, যে কোনো বিপত্তি বিশ্লেষণ করা এবং সংকটপূর্ণ নিয়ন্ত্রণ ধাপ নীতি বাস্তবায়নের প্রস্তুতি থাকাও জরুরি। এছাড়া খাদ্যে অনুজৈবিক মানদণ্ড, দূষণ মাত্রা নিয়ন্ত্রণ, ফল ও শাকসবজির বালাইনাশক নিয়ন্ত্রণের উপায়ও জানা লাগবে। আরও আছে আয়োনাইজিং রেডিয়েশন বিষয়ে তথ্য রাখা লাগবে, লেবেলিং বিষয়ক নির্দেশনা পালন করা আবশ্যিক, জৈব খাদ্য জিএম পণ্যের নির্দেশনা, উদ্ভিদ স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা সহ উপরের সব তথ্য জানলেই রপ্তানি করে হয়ে উঠতে পারবেন লাভবান। আসুন সবাই একসাথে রপ্তানির নিয়ম মানি, নিজের ফসল রপ্তানি করে হাতে চার পয়সা আনি।